উঠবে না চলবে না, যতক্ষণ আমরা কাজ আমাদের দাবিগুলো পুরো মানবে ততক্ষণই আমরা কাজ করব, নাহলে কাজ করব না। যতক্ষণ রাইডারদের পুরো প্রবলেম না শুনবে পিএলরা ততক্ষণ আমরা এই মানে কোম্পানির অফিসের সামনে মানে বসে থাকব। কোম্পানির বিরুদ্ধে সমস্ত রাইডার এক হও, কোম্পানির বিরুদ্ধে সমস্ত রাইডার এক হও। রাইডার রেগুলার কাজ করছি আমরা, আমরা সেইভাবে কাজ পাচ্ছি না, কারণ নতুনদের যারা ঢুকেছে পরপর ঢুকেই যাচ্ছে তাদেরকে তারা রাইট পাচ্ছে, আর আমরা পুরোনোরা রাইট পাচ্ছি না। আর আমাদেরকে কোম্পানি সিকিউর করছে না, 15টার কল 8 ঘন্টা লগিং থেকে আমরা 3টে কল নিয়ে যাচ্ছি, 4টে কল নিয়ে যাচ্ছি, আমরা কল পাচ্ছি না। আমরা চাই কোম্পানির কাছ থেকে যে রেগুলার যারা 8 ঘন্টা লগিং দিচ্ছে তাদেরকে 15টা করে কল দিক, আর আমাদের অ্যাক্সিডেন্ট কিছু হয়ে যায় তো সেই ফ্যাসিলিটিটাও কোম্পানি, সেই বেনিফিট আমাদের মানে অসুবিধা। গত 4 বছর ধরে আমরা কাজ করে আসছি, আজকের ডেটাতে দুর্গাপুরে দাঁড়িয়ে এত বেশি রাইডার এনারা অ্যাটাচ করেছেন র্যাপিডোর সঙ্গে, বিশেষ করে যে আমরা রাইডস পাচ্ছি না, যারা পুরনো রাইডার্স কিংবা নতুনও যারা আছেন তারা একদিন দুদিন খুব রাইড পান, তারপরে ওনারাও পুরনো হয়ে যাচ্ছেন, ওনারাও রাইড পাচ্ছেন না। আজকে রাইড সিকিউরিটি বলে কিছু নেই আমাদের কাছে। তো আমাদের পয়েন্টসগুলো এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথম হচ্ছে যে এদের যে প্ল্যাটফর্ম চার্জটা আছে সেটা এক্সেসিভ, 100 টাকাতে 30 টাকার মতো নিনারা কেটেই নেন, তাহলে আমার সারাদিনেতে রোজগারই হচ্ছে 100 টাকা, 30 টাকা আমি দিয়ে চলে গেলাম, সারাদিনেতে আমি 70 টাকা নিয়ে বাড়ি যাচ্ছি, তার মধ্যে তেল আছে, এ আছে, সে আছে। আচ্ছা, অপার্ট ফ্রম দ্যাট, দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আমাদের যে আমরা এই নতুন ছেলে রিক্রুটমেন্ট করতে আমরা এই মুহূর্তে কোম্পানির কাছে আমরা দাবি রাখছি যে যাতে রিক্রুট না করা হয় এই মুহূর্তে। তৃতীয় মেন ব্যাপার, এটা আমাদের পেট্রোল এটা দিই, সেক্ষেত্রে দেখা যাচ্ছে একই শহরে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বিভিন্ন শহরে বিভিন্ন রকম ইয়ে দেখাচ্ছে। কলকাতার প্ল্যাটফর্ম চার্জেস কাটছে 15%, আমাদের কাছে কাটছে 22% থেকে বাড়তে বাড়তে এখন 30% হয়ে গেছে। একটা লোকের যদি পাচ্ছি না, হ্যাঁ, একটা একটা এক নম্বর হচ্ছে কল নেই, তার মধ্যে যখন কল নেই সেখানে যদি আমি 100 টাকার কাজ করছি, 30 টাকা যখন কেটে নিচ্ছে আমাদের কিন্তু চোখে জল বেরিয়ে যাচ্ছে, এভাবে আমাদের চলা যায়। একই ধরুন কোনো এক্সট্রা কোনো কাজ আমাদের কাছে নেই, যে কাজটা আমরা করে চলার চেষ্টা করছি সেক্ষেত্রে প্রতি সেকেন্ডে এক